আসসালামু আলাইকুম প্রবাস কথা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এমকে রহমান লিটন ইতালির রোম থেকে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো এখন আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি যে করোনার সার্বিক পরিস্থিতি বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য দেশে কি অবস্থা হতে যাচ্ছে আমি এই পর্যায়ে সেই দেশগুলি তুলে ধরব যে দেশগুলির মধ্যে কিছুটা রিস্কির মধ্যে আছে আর কি আর সেই সব দেশ তুলে ধরব না যে সব দেশগুলোর অবস্থা মোটামুটি স্বাভাবিক আছে তো এই পর্যায়ে আমি চলে যাচ্ছি ইতালি ইতালি গত ২৪ ঘন্টায় আপনার আক্রান্ত হয়েছে ২১৫৩ জন এবং মৃত্যুবরণ করেছে ২৩ জন অর্থাৎ বেড়েই চলছে জার্মান ৮৮২ জন মৃত্যুবরণ করেছে ১১ জন একটু কমেছে গতকালের চেয়ে ফ্রান্স ৮৮৭৫ জন মৃত্যুবরণ করেছে ৬ জন ইউনাইটেড কিংডম ৪২৩০২ জন এবং মৃত্যুবরণ করেছে ৪৯ জন অর্থাৎ আপনারা বুঝতেই পাচ্ছেন ইউনাইটেড কিংডম কি হতে যাচ্ছে আবার নতুন করে স্পেন ২৬৩৯০ জন মৃত্যুবরণ করেছে ১০ জন স্পেনের ঘটনা আপনারা জানেন যে গতকালকে ৩-৪ দিন পর লিখেছিল ৪৩৯৬০ জন ছিল আর আজকে আবার ২৬৩৯০ জন আসলে হিসাব বোঝা বড়ই কঠিন যাই হোক পোল্যান্ড খুবই কম ৮৬ এবং ৬ জন মৃত্যু পর্তুগাল ৪০৫৩ জন মৃত্যুবরণ করেছে ৯ জন অর্থাৎ অনেক বেড়ে গেছে গতকালকে ছিল ২৬৫০ জন হল্যান্ড ১০৪২৬ জন মৃত্যুবরণ করেছে ১ জন গতকালকে ছিল ৭৮২১ জন তারপর হচ্ছে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি ১২৩৮৩ জন মৃত্যুবরণ করেছে ২১০ জন মালয়েশিয়া ১১৬১৮ জন মৃত্যুবরণ করেছে ১১৮ জন ইন্দোনেশিয়া ৫৪৭১ জন মৃত্যুবরণ করেছে ৯৯১ জন থাইল্যান্ড ৯৩১৭ জন মৃত্যুবরণ করেছে ৮৭ জন সাউথ আফ্রিকা ১৭৪৮৯ জন মৃত্যুবরণ করেছে ৪৫৩ জন তারপর হচ্ছে ২৩৮২৭ জন এটা রাশিয়াতে এবং মৃত্যুবরণ করেছে ৭৮৬ জন রাশিয়াতেও কিন্তু ধাপে 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 মৃত্যুর হার বেড়ে চলছে এবং আক্রান্তের হার মোটামুটি ২৩, ২৪, ২৫ এর মধ্যেই কিন্তু মৃত্যুর হার বেড়ে যাচ্ছে ইরান ২৩,৩৭১ জন মৃত্যুবরণ করেছে ১৮৬ জন তো দর্শক এই পর্যন্ত ইতালিতে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫,৮৭,৮৯,৮৯৯ জনকে তো হিসাব অনুযায়ী এটা ৫০% অনেক বেশি পার হয়ে গেছে কারণ এর মধ্যে আছে ২ ডোজের আছে কেউ আছে ১ ডোজের এবং কেউ শুধুমাত্র জনসন ১ ডোজ নিয়েছে তো যাই হোক এখন আসলে কি বলবো আপনারা সবাই দেখছেন বুঝতে পাচ্ছেন যে এই করোনা পরিস্থিতি এই বন্ধ হয়ে যাচ্ছে এই খুলে যাচ্ছে এই খেলাই চলছে বিগত ১৭-১৮ মাস ধরে এখন এই খেলা কবে শেষ হবে একমাত্র আল্লাহ জানে তো এখন দেখা যাক আমাদের সাবধান থাকতে হবে এখন আমি এর ফাঁকে কয়েকটি কথা বলছি আপনাদের সেটা হচ্ছে যে যদিও আগে বলা হয়েছে তবু আমি আবার বলছি যে অনেকেই আপনারা লিখেন যে আপনার নম্বরটা দেন আপনার নম্বরটা দেয়া যাবে আপনার সাথে কথা বলবো জরুরি কথা বলবো এই সেই বহুত কিছু তো তাদের উদ্দেশ্যে বলছি যারা নম্বর চাচ্ছেন যারা আমার ব্যক্তিগত নম্বর চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই অথবা বোন আপনারা দয়া করে যদি আপনাদের কথা বলতে ইচ্ছে করে তাহলে আমাদের প্রবাস কথার এই পেজেই দেখবেন যে একটি নম্বর দেয়া আছে অফিসিয়াল নম্বর বাংলাদেশে অফিসিয়াল নম্বর আপনার প্রয়োজনে সেখানে কল দিবেন হ্যাঁ সেখানে কথা বলবেন কারণ হচ্ছে যে আমি যদি ব্যক্তিগত নম্বর দেই এরকম বোকামি করে অনেকটা শুরুতে অনেককে আমি ব্যক্তিগত নম্বর দিয়েছি। নম্বর দেওয়ার পর যেটা হয়েছে আমি আপনাদের আবার তুলে ধরছি কথাগুলো। রাত্রি ৩টা ৪টায় আমাকে কল করে, ভাই আমার এই সমস্যা, ভাই আমার ওই সমস্যা। ভাই রাত্রি ৩টায় কেউ কল করে যদি বলে লিটন ভাই আমার ছেলে মেয়েকে কালকে স্কুলে পাঠানো লাগবে, কালকে স্কুল খোলা, আপনারাই বলেন যে এটা কি জরুরি কোনো কিছু। এরকম অসংখ্যবার ঘটেছে ঘটনাগুলি। তো এই জন্য আমি এখন আমার ব্যক্তিগত নম্বরটা দিচ্ছি না কাউকে, আমি অত্যন্ত দুঃখিত। কারণটা হচ্ছে আমরা যত কিছুই বলি আসলে ভাই আমাদের কাণ্ডজ্ঞানের অনেক অভাব আছে। তো সেই সুবাদে একজন মানুষকে আমি বোধ করি যে রাত 10টার পরেই কল দেওয়া উচিত না, ঠিক আছে। সে যদি তারপর তার পরিবার নিয়ে থাকে, আমি আমার পরিবার নিয়ে থাকি, আপনাদের অবশ্যই এটা বোঝা উচিত। তো যা হোক সেইটুকু বিবেক বুদ্ধি আমাদের অনেকেরই নেই, সেই জন্য নম্বর দেওয়া সম্ভব না। আর ব্যক্তিগত কথা কি থাকতে পারে বলেন, আপনারা যে সমস্ত কথাগুলি বলেন আমার তো এগুলো মুখস্থ হয়ে গেছে। আপনারা এমন ভাবে লিখেন যে একেবারে আপনাদের বিরাট মহাবিপদ সামনে, কিন্তু যখন আমি কথাটা বলি আপনাদের কল করি অনেক সময় কথা বলি, আপনাদের কথা শুনে মনে হয় যে আসলে একটা সিম্পল ব্যাপার আপনি লিখলেই হতো, আপনি লিখলে পারতেন বা ভয়েস মেসেজ পাঠালেই হতো। এটা কিন্তু আসলে বড় ধরনের কোনো সমস্যা না, এরকম হাজারবার ঘটছে বিষয়গুলো। সুতরাং আপনাদের যারা আমার সাথে কথা বলতে চান, আসলে আমার ব্যক্তিগত নম্বর দেওয়া সম্ভব না। আপনারা প্রবাস কথায় যেভাবে লিখছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ইদানিং বেশ কয়েকটা দিন ধরে অনেক পরিমাণ বেড়ে গেছে, যার কারণে মানে আমাদের একার পক্ষেও আসলে সম্ভব হচ্ছে না। আমার একা বা আমরা ২-৩ জন যারা আছি আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যার কারণে কি করি, যার কারণে আমি সবার জন্য ইন্ডিভিজুয়ালি কিছু প্রশ্নের জবাব এখানে দিই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নম্বরটা দেওয়া কে জন্য অসম্ভব ব্যাপার। আর অনেকে দুপুরের আজকে লাইভের পর সাজেশন চেয়েছেন কোন দেশ হয়ে আসা ভালো হবে। আসলে এটা আপনারাই নির্ভর করবে, আপনারাই এটা ই করবেন যে আপনাদের কোন দেশের ভিসা পেতে সহজ হবে, ঠিক আছে। কারণ হচ্ছে যে এখন আমি যদি বলি যে আপনি কাতার হয়ে আসেন, কাতার হয়ে আসা ভালো হবে, এখন আপনি কাতার ভিসা করতে পারলেন না বা কাতার আসতে পারেন না। আমি জানি না যে কাতারের এখন আসার রিকোয়ারমেন্টস কি। কারণ হচ্ছে যে মিডল ইস্টের বেশিরভাগ দেশেই রিকোয়ারমেন্টস হচ্ছে এখন ফাইজার অথবা মডার্ন টিকা দিয়ে আসতে হবে। তো সেই সুবাদে আপনি যদি টিকা না দিয়ে আসতে পারেন তাহলে তো আপনাকে ভিসা দিবে না এবং আপনি আসতে পারবেন না। আরেকটি ব্যাপার সুস্পষ্ট করে দিতে চাই, যারা তৃতীয় দেশ হয়ে আসবেন তাদের জন্য যেটা, সেটা হচ্ছে যে তৃতীয় কোনো দেশে, হোক সেটা সিঙ্গাপুর, হোক সেটা মালয়েশিয়া, হতে পারে সেটা হচ্ছে আপনার কাজাখস্তান, হতে পারে সেটা আপনার কাতার, হতে পারে আপনার বাহরাইন, হতে পারে আপনার সৌদি আরব, হতে পারে আপনার দুবাই বা XYZ যে কোনো দেশ হতে পারে। সেখানে আপনাদের 14 থেকে 15 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, গেল হিসাব। তারপর আপনারা কি করবেন, আপনারা যখন ইতালিতে ঢুকবেন, ইতালিতে ঢুকেও কিন্তু আপনাদের কমপক্ষে 10 দিন কোয়ারেন্টাইন করতে হবে। এটা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই হোম কোয়ারেন্টাইন হয়ে থাকে এবং হোটেল কোয়ারেন্টাইন শুধু তাদের জন্য হয়ে থাকে যাদের হচ্ছে আপনার ইটালিয়ান পাসপোর্ট আছে তাদের, এবং যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এসেছিল তাদের জন্য সরাসরি হোটেল কোয়ারেন্টাইন পাঠিয়েছে। আবার যারা অন্য থার্ড কান্ট্রিতে আপনার কোয়ারেন্টাইন করে এসছে 14 দিন, তাদের জন্য 10 দিন হোম কোয়ারেন্টাইন দেওয়া হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা কথা, যে যারা থার্ড কান্ট্রিগুলোতে কোয়ারেন্টাইন মেনটেন করবেন আপনারা, আপনাদের কিন্তু সুস্পষ্ট বলা হয়েছে, আপনারা খেয়াল করেছেন কিনা, নিজ খরচে কিন্তু আপনাদের থাকতে হবে। যেমন ইস্তাম্বুলে যে সুযোগটা ছিল সেই সুযোগটা কিন্তু নাই, সেই সুযোগটা আপনাদের কোনো অন্যান্য কোনো দেশে এখন আপাতত নেই। সুতরাং আপনারা কি করবেন, আপনারা নিজ খরচে কোয়ারেন্টাইন করে তারপর আসবেন এবং অবশ্যই নিজ দায়িত্বেই আসবেন, ঠিক আছে। যাদের আমি যেটা ভেবেছিলাম যে জরুরি যাদের, তাদের মনে হয় শেষ হয়ে গেছে পর্ব, কারণ তারা ইস্তাম্বুল দিয়ে চলে এসছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে জরুরি আর অনেকেই আছে আটকা পড়ে গেছে, যদিও শুরুতেই বলেছিলাম, বারবার বলা হয়েছিল যে দেখুন এখন যে সিচুয়েশন এটা বন্ধ হয়ে যেতে পারে কিছুদিনের মধ্যে, কিন্তু সেখানে আপনারা অনেকেই ঢিলামি দিয়েছেন, অনেকেই সেটা আসলে গুরুত্ব সহকারে দেখেননি। শুরুতে যখন বন্ধ হয়ে গেল তখন বুঝেছেন যে আসলে কথাটা কতটা যৌক্তিক ছিল। তো এখনো আপনারা যারা আসবেন নিজ দায়িত্বে আসবেন, তবে যদি এভাবে ভিসা করে আসতে পারেন আপনাদের সেক্ষেত্রে কোনো বাধা নেই। এবং আমি আবার সংযুক্ত করে দিচ্ছি, কারণ হচ্ছে যে না হলে আবার এই প্রশ্নগুলি আসবে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা পাকিস্তান, মালদ্বীপ, নেপাল বা বার্মা এই এরিয়াগুলি, এবং পারলে থাইল্যান্ডও, এই এরিয়াগুলি কাছাকাছি যে দেশগুলি এগুলো পরিত্যাগ করেন। এইসব দেশে 14 দিন কোয়ারেন্টাইন থেকে ফ্লাই করবেন না, কারণ এইসব দেশে কাছাকাছি, যেহেতু এইসব দেশ থেকে ফ্লাই করলে আপনাদের বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এখন আবার অনেকেই জিজ্ঞেস করেছেন আমেরিকা বা লন্ডন হয়ে আমি আসতে পারবো কিনা। জি অবশ্যই পারবেন, আপনার যদি পেরমিট সৌজন্য থাকে, আপনার যদি আমেরিকার ভিসা আপনাকে দেয় আমেরিকা হয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। তবে অবশ্যই আমেরিকাতে আপনার 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। আবার অনেকে বলেছেন ইংল্যান্ডে হয়ে আপনি আসতে পারবেন কিনা। অবশ্যই আপনি আসতে পারবেন, সমস্যা নেই। আপনার এইসব দেশগুলিতে আপনার নিজের করতে হবে, নিজের পে করতে হবে। এখন লাস্ট আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে ইউরোপের অনেক দেশে আপনারা আসতে চাচ্ছেন অনেকে, এটা আমি স্পেশাল অনেকে বলেছেন যাদের নতুন ভিসা পেয়েছেন ফ্যামিলি ভিসা, তাদেরকে আমি বারবার বলছি, আমি আগে বলেছি যে যারা নতুন ভিসা পেয়েছেন আপনাদের স্যানজেন ভিসা ঠিক আছে, কিন্তু এটা ফার্স্ট এন্ট্রি হতে হয় যে দেশের ভিসা সে দেশে। ফার্স্ট এন্ট্রি আপনার যদি ইতালি থেকে, ইতালি দূতাবাস দিয়ে থাকে, আপনি ইতালি ফার্স্ট এন্ট্রি করতে হবে। এখানে এসে আপনার যে ডকুমেন্টারি প্রসেস সেগুলো শেষ করে আপনি বেড়াতে যান, সমস্যা নেই অন্য দেশে। সুতরাং আপনি অন্য দেশে হয়ে আসতে পারছেন না। এখন যাদের পেরমিট সৌজন্য, কার্তা সৌজন্য আছে তারা অবশ্যই আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি করতে হবে, সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেটার হয় একেবারে জিরো রিস্ক। ইউরোপ ইউনিয়নের দেশগুলোতে যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি করে মেইল পাঠাবেন আপনারা, যে আপনার এই দেশ আমি আসতে চাচ্ছি, আমি একটু এই দেশে ভিজিট করব, হ্যাঁ আমি কোয়ারেন্টাইন মেনটেন করেই আমি থাকবো, আমি দেশ করব, আপনি যদি অনুমতি, আপনারা আমাদের যদি অনুমতি দেন। অন্যান্য দেশের হেলথ মিনিস্ট্রি গুলো, আমি আবার বলছি, যে ইতালির মতো না যে আপনি একটা মেইল পাঠালেন 10 দিনেও কোনো খোঁজ করলো না, ঠিক আছে। অন্যান্য দেশের যথেষ্ট আপনাকে রেসপন্সিভ, আপনাকে মনে হয় 72 ঘন্টার মধ্যে একটা রেসপন্স করবে। তারা যদি আপনাকে পারমিশন দিয়ে দেয়, ওয়েল মোস্ট ওয়েলকাম, আপনি ফ্লাই করেন, কেউ ঠেকাতে পারবেন আপনাকে, কোনো এক্সকিউজ থাকবে না তখন, সবচেয়ে সহজ পদ্ধতি। তো এটা আপনারা নিজ দায়িত্বে করে নেবেন, এভাবে যদি হয় আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি দর্শক সবাই বুঝতে পেরেছেন কথাগুলি। তো এখন ইতালির হেলথ মিনিস্ট্রি থেকে সম্প্রতি 3-4 দিন ধরে যারাই পাঠিয়েছে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ দিয়ে দিচ্ছে, সরাসরি তারা মেইল করে বলে দেয় যে এটা আমরা এখন আর কার্যকারিতা নাই, এইটা সেটা নানান কিছু। তারপর হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে 31 অক্টোবর পর্যন্ত নাকি বর্ধিত করেছে, জুলাইয়ের 30 তারিখ থেকে একদম 31 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আর 3 মাস বাড়িয়েছে আপনার এই কি বলে যে ফ্লাইটের নিষেধাজ্ঞা। আসলে এই ধরনের কোনো কথা এখনো আমরা পাইনি, কোনো নিউজ আমরা দেখিনি, কোনো জাতীয় পত্রিকা আমরা পাইনি, কথাগুলি আমরা জানি না আপনারা কোথা থেকে পেয়েছেন। এগুলো এখনো এইসব নিয়ে কোনো কথা হয়নি। ইনফ্যাক্ট আজকে এখন আমরা আছি সেই জুলাইয়ের মাঝামাঝি, 30 তারিখ পর্যন্ত যেহেতু আছে, হয়তো বা 20 তারিখের পরে কথা হতে পারে এগুলো নিয়ে। তো তবে আমরা যেটা বলেছি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, বারবার বলছি একটা কথা, যে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষাপটে বাড়ানোর সম্ভাবনা খুবই বেশি যদি এইভাবে চলতে থাকে। বাংলাদেশের ধরেন যে আগামী 20-22 তারিখের মধ্যেও যদি কোনো পরিবর্তন না আসে, বরং আরো বাড়তে থাকে, তাহলে আপনারা ধরেই নেন যে শতভাগ বাংলাদেশের যে বাংলাদেশ থেকে সরাসরি প্রবেশের যে নিষেধাজ্ঞা এটা 100% আরো বাড়বে। তবে কতদিন বাড়বে সেটা বলা যাচ্ছে না। ইতিহাস যেটা বলে 3 মাস কখনোই সম্ভব না, একাধারে 3 মাস বাড়বে না, বাড়লে হয়তো বা 15 দিন বাড়বে বা 1 মাস বাড়বে, এর বেশি বাড়ার কথা না। যে অতীত আমরা যেটা দেখে আসছি এভাবেই বেড়েছে। সুতরাং যারা এই সমস্ত কিছু লিখছে তাদের কথায় অযথা নিজের হার্টবিট বাড়ানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ হার্টবিট বাড়লে এমনিতেই নানান চিন্তাধারা আপনাদের মধ্যে, এমনিতেই মাথার অবস্থা খারাপ, এগুলো যদি শুনেন তাহলে আবার স্ট্রোক করার একটা প্রবণতা আছে। সুতরাং এগুলো যে যাই বলুক আপনারা একটু নিজের মাথা খাটান, একটু কুল থাকার চেষ্টা করেন। ভাই, আমি একজন প্রবাসী, আমি নিজে বুঝি আপনাদের কষ্ট। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আপনাদের সকল সমস্যা যদি আমি একটা কয়েক সেকেন্ডে সমাধান করে দিতে পারতাম তাহলে আমি করতাম, কিন্তু আমার সেই ক্ষমতা নেই। যার কারণে আমার ক্ষমতা যেটা আমি চেষ্টা করছি, যে আমার ক্ষমতা আপনাদের কিছু তথ্য দেওয়া, আমি সেটাই চেষ্টা করছি। যদিও মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় যে আমি আর আসবই না, কিন্তু তারপর আমি আসলে থাকতে পারি না যে না ঠিক আছে, এখন 2-1 জন ভুল করলো, সবাই তো আর করেনি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর কি বলবো, সবসময় বলতে ভালো লাগে না, তবু বলছি যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। কারণ হচ্ছে যে আপনি শেয়ার করলে আপনার এই তথ্যগুলি আপনার পরিচিত যারা আছে তাদের মাঝে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর শুভরাত্রি, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।